মোদির মুখে চড়া হাসি, জোর ধাক্কা খেল পাকিস্তান, ফিরে একবার মুখ পড়ল পাকিস্তানের রাষ্ট্রসংঘর পর আন্তর্জাতিক বিচারালয়ে। এবার ইউরোপীয় ইউনিয়নে মুখ পড়ল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। কি বলল ইউরোপীয় ইউনিয়ন দেখুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সংবাদ সূত্রে জানা আছে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে তুলতে গিয়েও আরও একবার ঝটকা খেল পাকিস্তান। বুধবার ইউরোপীয় ইউনিয়ন সদস্যের এই ইস্যুতে ভারতের সমর্থন করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংসদের বেশিরভাগ সদস্য ভারতের সমর্থনে দাঁড়িয়ে পাকিস্তানকে সন্দেহভাজন দেশ বলে আখ্যা দেয়। সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদে পাকিস্তান ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যু তুলে ঝটকা খাওয়ার পর এবার ইউরোপীয় ইউনিয়নে জোর ঝটকা খেল ইমরান দেশ। ইউরোপিয়ান সংসদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কাশ্মীর ভারত আর পাকিস্তানের অন্তর্বর্তী মামলা, আর দুই দেশকেই এই নিয়ে কথাবার্তা বলা উচিত। এই ইস্যুকে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য দুই দেশের কথাবার্তা চালানোর কথা বলে ইউরোপীয় ইউনিয়নের সংসদ। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা এটাও বলেন যে এই মামলায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো প্রশ্ন ওঠে না। সংসদে 11 বছরে এই প্রথম কাশ্মীর ইস্যু নিয়ে চর্চা হলো, আর সেখানে এও বলা হলো যে কাশ্মীর নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো ভূমিকা নেই। ইউরোপিয়ান ইউনিয়নের পোল্যান্ডের রাজাট বলেন ভারত বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, আমাদের ভারতের জম্মু কাশ্মীর হওয়া জঙ্গি হামলার ঘটনাগুলোতে নজর দেওয়া উচিত। এই জঙ্গিরা চাঁদ থেকে আসে না, এরা প্রতিবেশী দেশ থেকে আসে, আমাদের উচিত ভারতের সমর্থন করা। ইউরোপীয় ইউনিয়নের ইতালির সদস্যরা বলেন পাকিস্তান লাগাতার পরমাণু হাতিয়ার ব্যবহারের হুমকি দিচ্ছে। পাকিস্তান এমনই একটা দেশ যারা ইউরোপের দেশগুলোতে জঙ্গি হামলা করানোর সফল হয়েছিল। পাকিস্তানের রোজই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ইউরোপীয় ইউনিয়নে জোর ধমক খেল পাকিস্তান, এই প্রসঙ্গে আপনি কি মনে করেন? অবশ্যই কনক সিলেবি, নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।